পিস টিভি বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে নজরদোষ থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাতে পারব, নজরদোষ থেকে বাঁচার উপায় কি। আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি যে নজরদোষ এটা সত্য জিনিস, সুসাব্যস্ত। কারো নজর যে কাউকে লেগে যায়, কারো নজরের কারণে যে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় বা অনিষ্টের শিকার হয়, এ কথাটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। যেমন কোরআনে হজরতে ইয়াকুব আলাইহিসসালামের ঘটনাকে উল্লেখ করে সেখানে তাফসিরে আমাদেরকে ব্যাখ্যায় বলা হয়েছে যে হজরতে ইয়াকুব আলাইহিসসালাম তার ১১ জন ছেলের প্রতি যখন তিনি নজর লেগে যাবার ভয় করেছিলেন, তখন তিনি ছেলেদেরকে বলেছিলেন যে তোমরা একই দরজা দিয়ে প্রবেশ করো না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, কারণ এতে করে কারো নজর তোমাদেরকে লেগে যেতে পারে আর এতে তোমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। আয়াতের ব্যাখ্যায় আমাদেরকে ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে কুরতুবি এ কথাই জানিয়েছেন যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নজর দোষ বলে একটা জিনিস আছে এবং তা কাউকে লেগে যেতে পারে। অনুরূপভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন উক্তিতে এ কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নজর দোষ কথাটা সত্য এবং তা সুসাব্যস্ত। যেমন বুখারী শরীফের হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আইনু হাক্কুন, মানে নজর লাগা, নজর দোষ এটা সত্য জিনিস। এইভাবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন নজর দোষ থেকে বাঁচার জন্য ঝাড়ফুঁক করার। এইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা এই দোয়াটি পড়ে তিনি হাসান এবং হোসেনকে ঝাড়তেন, ফুঁ দিতেন এবং বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈলা ওয়া ইসহাকা। তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়ে ইসমাইল এবং ইসহাককে ঝাড়তেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই উক্তিগুলা উল্লেখ করে কোরআনী আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো উল্লেখ করে যে কথাটা আপনাদের সামনে পরিবেশন করতে চাইছি বা যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি সেটা হলো এই যে নজর দোষ কথাটা সত্য। কারো নজর কাউকে লেগে যায় এবং সে যে ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হতে পারে তা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত। এখন আমরা যদি চাই যে না, ওপরের নজর যেন আমাকে না লাগে, আমি যেন কারো নজর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, কারো নজরের কারণে যেন আমার কোনো অনিষ্ট না হয়, আমি যদি বাঁচতে চাই, তাহলে আমার বাঁচার উপায় কি, এই বাঁচার উপায় কি, সেই সম্পর্কে দুটি কথা আমি আপনাদের কাছে রাখবো। এক নম্বরে, আমরা বাঁচতে যদি চাই কারো নজরের অনিষ্ট থেকে, কারো নজরের ক্ষতি থেকে, তাহলে আমাদের করণীয় কি, এই করণীয় সম্পর্কে আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপায় ও উপকরণ দিয়ে গেছেন। তিনি বলে গেছেন যে আমরা নজরদোষ থেকে বাঁচতে চাইলে কি করতে হবে। তাই সর্বপ্রথম আমাদের যে কাজটা করণীয় নজরদোষ থেকে বাঁচার জন্য তা হচ্ছে সকাল ও সন্ধ্যায় যে সমস্ত জিকির আজকারগুলো পড়ার কথা আমাদেরকে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত আজকারগুলোর প্রতি আমাদেরকে যত্নবান হতে বলেছেন, আমরা যদি সেই জিকির আজকারগুলোকে যত্ন সহকারে আদায় করি তাহলে ইনশাআল্লাহ তাআলা কারো নজর আমাদেরকে লাগবে না বা ওপরের কুদৃষ্টি থেকে আমরা নিজেকে বাঁচাতে সক্ষম হব। তাই তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বিন আব্দিন ইয়াকুলু সাবাহা কুল্লা ইয়াউমিন আও মাসাআ কুল্লা লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম সালাসা মাররাত লা ইয়াদুররুহু শাইউন। আবু দাউদ এবং তিরমিজি শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে এবং তার সহিহ ও শুদ্ধ হাদিস বলে প্রমাণিত। আল্লাহ নবী বলছেন, যদি কোনো বান্দা সকাল ও সন্ধ্যায় এই দুয়াটি পড়ে যত্ন সহকারে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাই ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম সালাসা মাররা, মানে এই দোয়াটা যদি ৩ বার পড়ে যত্ন সহকারে, লাম ইয়াদুরহু শাই, তাহলে কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি যে আল্লাহর নামের সাথে পৃথিবী এবং আকাশের কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারে না, সেই আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি। যখন আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহর নাম নিয়ে যখন আপনার সকাল ও সন্ধ্যার জীবন শুরু হবে, সকালে পড়ে নিলে সন্ধ্যা পর্যন্ত কোনো জিনিস আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আর যখন আপনি রাতে পড়ে নেবেন, তখন সারা রাত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের হিফাজত, আল্লাহ রব্বুল আলামিনের সংরক্ষণে আপনি থাকবেন, তখন কোনো জিনিস আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খুবাইম নামক সাহাবীকে বললেন, ইকরা কুল হু আল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ সালাসা মাররা তাকফিকা মিন কুল্লি শাই। এই হাদিসও আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং তা সহিহ হাদিস। আল্লাহ নবী বললেন সাহাবী আব্দুল্লাহ ইবনে খুবাইবকে যে তুমি পড়ো যখন সন্ধ্যায় উপনীত হও আর যখন তোমার সকাল হয় তখন তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ আর মুআউযাতাইন। মুআউযাতাইন মানে হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক। তুমি এই দোয়া পড়ে নাও, 3 বার পড়ে নাও, তাহলে এই দোয়াই তোমার জন্য যথেষ্ট হবে প্রত্যেক জিনিস থেকে, মানে প্রত্যেক জিনিস থেকে তোমাকে হিফাজত করার জন্য এই দোয়াটা তোমার জন্য যথেষ্ট হবে। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে এ কথাও জানা যায় যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ, তার রক্ষাকারী, তার দেখাশোনার দায়িত্বে নিযুক্ত থাকবে এবং কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না, তাও হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাতের ডিউটিতে লাগিয়ে দিলেন পাহারা দেওয়ার জন্য। আমি পাহারা দিচ্ছিলাম, এমতো অবস্থায় এক ব্যক্তি এসে সেখান থেকে যে সমস্ত জিনিসপত্র ছিল, পণ্য দ্রব্য ছিল, তা সে তার আঁচলাতে বা তার কিসে বা তার বস্তায় ভরতে শুরু করে দিল। আমি তখন তাকে ধরলাম, ধরার পরে বললাম যে তোমাকে কাল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি পেশ করব। তখন সেই লোকটি খুব কাকুতি মিনতি শুরু করে দিল, আমি অভাবী, ওয়ালি আয়াল, ওয়ালি হাজাতুন শাদীদা, আমার অনেক অভাব, আমার অনেক দায়িত্ব আছে, অনেককে দেখাশোনা করতে হয়, আমার অনেক প্রয়োজন, তাই আমি এই জিনিস চুরি করতে এসেছিলাম, মেহরবানি করে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। আবু হুরায়রা বলছেন, আমার দয়া হয়ে গেল, আমি ওকে ছেড়ে দিলাম। তারপরে ফজরের নামাজের পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, मा फ़अला असीरुकल बारिहाता या আবু হুরাইরা, হে আবু হুরাইরা কালকে বা গত রাতের তোমার বন্দির খবর কি? মানে নবীর কাছে ওহির মাধ্যমে খবর হয়ে গেছে যে একজনের সাথে আবু হুরাইরার এরকম অবস্থা বা এরকম ব্যাপার ঘটেছে। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হুজুর সে আমার কাছে খুব কান্নাকাটি করতে লাগলো, তার নাকি খুবই অভাব, অনেক নাকি দায়িত্ব আছে তার উপরে, তাই সে এরকম কান্নাকাটি করার কারণে আমার মায়া হয়ে গেলে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, কাদ কাযাবাক ওয়া সায়াউদ, সে তোমার সাথে মিথ্যা বলেছে আর সে আবারও ফিরে আসবে। আবু হুরাইরা বলছেন আমি অপেক্ষায় থাকলাম, কারণ নবী বলছেন ফিরে আসবে, নবী যখন বলছেন সে আবার ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে, তাই আমি রাতে আবারও তার অপেক্ষায় থাকলাম। যখন রাত হলো ঠিক তাই সে আবারও এসে ওই সামান নিতে শুরু করেছে, ভরতে শুরু করেছে তার থলের মধ্যে। আমি গিয়ে তাকে আবারও ধরলাম, আজ তোমায় ছাড়ছি না, আজ তোমাকে আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবই। আবারও সে কান্নাকাটি শুরু করে দিল, দেখো আমার খুবই অভাব, ওয়ালি আয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা, আমার ছেলেপিলে আছে যাদের আমাকে দেখাশোনা করতে হয়, আর আমার অনেক প্রয়োজন, তাই মেহরবানি করে তুমি আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। আবার ফজরের নামাজে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি গেলেন, তখন আল্লাহ নবী আবার ওই কথা বললেন, মা আফআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরাইরা, হে আবু হুরাইরা তোমার গত রাতের বন্দির খবর কি? হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সে আমার কাছে আবারও খুবই কান্নাকাটি শুরু করে দিল, এবং তার ছেলে সন্তান আছে, তার নাকি অনেক প্রয়োজন, এরকম কথাবার্তা এরকম কান্নাকাটি শুরু করে দেওয়ার কারণে হুজুর আমি তাকে ছেড়ে দিয়েছি, আমার মায়া হলো তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, হুয়া কাদ কাযাবাক ওয়া হুয়া সায়াউদ, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। এখন আমি একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। পড়ো এবং লেখো, আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। প্রথম নামাজের আদেশ দাও। শিরক, অকৃতজ্ঞতা, জুলুম, অহংকারী পদচারণা, সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে। আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আবু হুরাইরা বলছেন, আমি অপেক্ষায় থাকলাম, সে আবারও এসছে, তাকে আমি ধরলাম, আজ তোমাকে ছাড়বো না, আজ তোমাকে আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবশ্যই অবশ্যই নিয়ে যাব। তখন সে লোকটি বলল, দেখো তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটি বাক্য শিখিয়ে দিব, সেই বাক্যটা যদি তুমি পড়ো, কিছু জিনিস আছে যদি তুমি পড়ো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, আর সব সময় তোমার হেফাজত করার জন্য একজন দায়িত্বশীল নিযুক্ত থাকবে। তখন সে শিখিয়ে দিল যে তুমি শয়নকালে প্রত্যেক রাত্রে পড়ে নিবে আয়াতুল কুরসি। এই আয়াত শিখিয়ে দিল হযরত আবু হুরাইরাকে। আবু হুরাইরা তাকে ছেড়ে দিল। সকালে আবার আল্লাহর নবী বললেন, বলো আবু হুরাইরা তোমার বন্দির খবর কি? তখন আবু হুরাইরা বললেন, হুজুর আমাকে আয়াতুল কুরসি সে শিখিয়ে দিয়েছে, আর বলেছে যদি এইটা পড়ো তাহলে আমার হেফাজতকারী একজন থাকবে, আর আমার নাকি কোনো অসুবিধা বা কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী বলছেন, সাদাকাক ওয়া কাযুব, এটা সত্য বলেছে, তবে সে একজন মিথ্যুক। হাল তাআলাম মান তুখাতিব মুনদ সালাসাতা আইয়াম ইয়া আবু হুরাইরা, তুমি এই 3 দিন ধরে যার সাথে কথা বলছিলে তুমি কি জানো সে কে ছিল? যাকা শয়তান, সে ছিল শয়তান। শয়তান ইবলিস এই 3 দিন ধরে তোমার কাছে আসছিল, আর শেষে তোমাকে যে জিনিসটা শিক্ষা দিয়ে গেছে সেটা কিন্তু সত্য জিনিস, তবে সে হচ্ছে মিথ্যাবাদী। প্রিয় দর্শকবৃন্দ, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি বা জানাতে চাইছি সেটা হলো এই যে আপনি আমি যদি প্রত্যেক দিন রাতে সন্ধ্যায় এই আয়াতুল কুরসি পাঠ করার যত্ন নিন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সংরক্ষণশীল ফেরেশতা আমাদের হিফাজতে থাকবেন এবং আল্লাহ তাআলা আমাদের হিফাজত করবেন। তাই অনিষ্টকর জিনিস থেকে বাঁচার এটাও একটি উপায় যে আমরা আয়াতুল কুরসি পড়ার যত্ন নিব। অনুরূপভাবে যদি আমরা নজরদোষ থেকে বাঁচতে চাই তাহলে উপায় হচ্ছে এমন জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বা এমন জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যেখানে আমাদেরকে কারোর নজর লেগে যেতে পারে, যেখানে কারোর নজর আমাদের ক্ষতি করতে পারে। এরকম জায়গা থেকে আমাদের হিফাজতে থাকতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। যেমন মনে করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে এসেছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের ওপরে ভয় করেছিলেন যে তাদেরকে নজর দোষ লেগে যেতে পারে। তাই তিনি বলেছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার বৎসরা, হে আমার সন্তানেরা, তোমরা একটি দরজা দিয়ে প্রবেশ করবে না, বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। কারণ বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলে তাফসিরের আলোকে যেটা জানা গেছে সেটা এই যে তিনি ভয় করেছিলেন যে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলে কারো কুদৃষ্টি পড়বে না। তারপরে তিনি বললেন, অবা উগ্নি আনকুম মিনাল্লাহি মিন শাই, তবে আল্লাহর বিরুদ্ধে আমি তোমাদের হয়ে কোনো কিছু করতে পারবো না। আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চান তাহলে সেই ক্ষতি থেকে যে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো তা কিন্তু পারবো না। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুম একমাত্র আল্লাহর। আল্লাহই হুকুম দাতা, আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারে না। আলাইহি তাওয়াক্কালত, আমি তারই উপরে ভরসা করি। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর যারা ভরসা করতে চায় তাদেরও উচিত আল্লাহর উপরই ভরসা করা। তো ভাইরা আমার, এটাও একটা মাধ্যম যে আমরা এমন জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো যেখানে আমাদের কারো কুদৃষ্টি আমাদের ওপরে পড়ে যেতে পারে বা কারোর নজর আমাদেরকে লেগে যেতে পারে, এরকম জায়গা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। অনুরূপভাবে আমি আর আপনি যদি কোনো জিনিসকে দেখি যা আমাদেরকে আকৃষ্ট করে, যা আমাদেরকে চমৎকৃত করে, তাহলে সেই লোককে আমাদের কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য আমরা যেন পড়ি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এটা পড়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কুদৃষ্টি ওই লোকটাকে লাগবে না বা ওই লোকটা আমাদের কুদৃষ্টি থেকে রেহাই পাবে, মুক্তি পাবে। তাই তো আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাক কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরাতুল কাহফে এ কথাটি এসেছে। আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন তুমি কেন বলনি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? এরকম যদি বলতে তাহলে তোমার বাগানের কোনো ক্ষতি হতো না, কারো কুদৃষ্টি তোমার বাগানে লাগতো না বা কারো নজরদোষের কারণে তোমার কোনো ক্ষতি হতো না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যাই বলেছেন যে যদি কেউ কাউকে দেখে চমৎকৃত হয়, কারো মাল বা কারো ছেলে সন্তান বা কারো অন্য কিছু দেখে যদি কারো মনে লাগে, কারো চোখে ধরে যায়, তাহলে সেই লোকটিকে চোখের কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য সে যেন পড়ে নেয় মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ এটা যদি পড়ে নেওয়া হয় তাহলে সেই লোকটি আমার আপনার কুদৃষ্টি থেকে বাঁচতে পারবেন। অনেক সময় দেখবেন আমরা অনেক ছোট ছোট ছেলেদেরকে দেখি, আমার ছেলে হোক বা আপনার ছেলে হোক, পাড়া প্রতিবেশীর ছেলে হোক, যার ছেলে হোক না কেন, আমরা অনেক সময় অনেক ছোট ছেলেদেরকে দেখি। ছোট ছেলেরা সাধারণত দেখতে অনেক সুন্দর হয়, আকার আকৃতি তাদেরকে ভালো লাগে, আর ছোট ছেলেদের প্রতি একটা আকর্ষণ থাকে। ছোট ছেলেদের মুখের দর্শন বা দেখা মানুষদেরকে আকৃষ্ট করে, চমৎকৃত করে, ওদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তাই আপনি হয়তো দেখে বললেন, আহ কত সুন্দর, কি সুদর্শন, কি দেখতে ভালো, শুধু এতটুকুই বললেন, আর কিছু বললেন না। এইটুকু বলার কারণে কিন্তু আপনার এই জিনিসটা, আপনার এই চোখের দৃষ্টিটা তাকে লেগে যেতে পারে এবং সেই ছেলেটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। অনুরূপ কারো বাগানে অনেক ফসল হয়েছে, বাগানে মাশাআল্লাহ অনেক ফল, এবছর দারুণ ফলন বাগানের, এই বাগান দেখে আপনি বললেন, আহ কত হয়েছে, আহ সুন্দর লাগছে, কি ভালো লাগছে, আপনি কিন্তু আর কিছু বললেন না। এরকম করে যদি বলা হয় তাহলে বাগানেরও ক্ষতি হতে পারে, ওই ফল নষ্ট হয়ে যেতে পারে। অনেক লোক আছে মানুষের গায়ের দুধ নষ্ট করে দেয়, গায়ের দুধ দিতে দিতে হঠাৎ গায়ের দুধ বন্ধ হয়ে যায়। কেন? এরকম কথা বলা আর এরকম মানে আচরণ করার কারণে। তাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন কোনো জিনিসকে দেখব, যে জিনিস দেখে আমাদেরকে চমৎকৃত করবে, আকৃষ্ট করবে, তখন শুধু আমরা খুব ভালো লাগলো, আহ খুব সুন্দর, শুধু এতটুকু বলবো না, বরং কি বলবো? মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিংবা বারাকাল্লাহ। এরকম যদি বলি তাহলে ওই ছেলেটা বা ওই বাগানের বা ওই গায়ের বা যা দেখে আপনি আশ্চর্য হয়েছেন, যা দেখে আপনি বিস্মিত হয়েছেন, যে জিনিসটা আপনাকে আকৃষ্ট করেছে, চমৎকৃত করেছে, সেই জিনিসটার কোনো ক্ষতি হবে না। তাই আপনাকে বলতে হবে, দেখে দেখে একটা সুন্দর ছেলেকে যখন দেখবেন, ওপরের ছেলে হোক যারই ছেলে হোক, যখন দেখবেন তখন বলবেন মাশাআল্লাহ, কি দেখতে সুন্দর, আল্লাহ বরকত দান করুক, বারাকাল্লাহ ফিক। এরকম যখন দোয়া দিবেন তখন ওই ছেলেটার কোনো ক্ষতি হবে না, আপনার নজর তাকে লাগবে না। আর যদি খালি আপনি বলেন খুব সুন্দর লাগছে, আহ কি সুন্দর দেখতে, তাহলে হতে পারে যে আপনার এই বলা কথাটা বা আপনার চোখের দৃষ্টি তাকে লেগে যাবে, আর লেগে যাওয়ার কারণে তার চরম ক্ষতি হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই শিক্ষা দিলেন, ইযা আ'জাবাতকুম মা আখিহি শাইউন ফালইয়াদউ লাহু বিল বারাকাত, যখন তোমাদের অপর ভাইয়ের কোনো জিনিস তোমাদেরকে চমৎকৃত করবে, ইযা রাআ মা ফি আখিকুম ইউ'জিবুকুম ফালইবারিক লাহু আও ফালইয়াদউ লাহু বিল বারাকাত। ইবনে মাজাহ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে এবং সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন, যখন তোমরা তোমার ভাইয়ের কোনো জিনিস দেখবে, যে জিনিস তোমাকে চমৎকৃত করেছে, যে জিনিস দেখে তোমাকে খুব ভালো লেগেছে, তখন তোমার বলা উচিত বারাকাল্লাহু ফিক, আল্লাহ তাআলা যেন তোমার বরকত দান করেন, তার জন্য যেন বরকতের দোয়া দিও। এরকম বললে পারান ওই লোকটির কোনো ক্ষতি হবে না, ওই লোকটির কোনো অসুবিধা হবে না, আর আপনার চোখের দৃষ্টি তার কোনো অনিষ্ট করতে পারবে না। তাই বলছিলাম ভাইরা আমার, নজর দোষ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমরা নিজেরাও বাঁচতে চেষ্টা করব আর অপরকেও বাঁচাবো। আমার দৃষ্টি যেন কাউকে না লাগে সেই ব্যবস্থাও দিয়ে গেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই দেখে আমরা বলবো মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিংবা বারাকাল্লাহ ইত্যাদি। অনুরূপভাবে নজর দোষ থেকে বাঁচার উপায় হচ্ছে আমাকে আর আপনাকে সকল মানুষকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর উপরে যদি পূর্ণ আস্থা থাকে, সম্পূর্ণরূপে যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, তাহলে কারো কোনো জিনিস আপনাকে ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি, সূরাতুত তালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, তার জন্য আল্লাহ যথেষ্ট হবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর যার জন্য আল্লাহ যথেষ্ট হবেন, ব্যাপার বুঝতে পারছেন, তার কি কেউ কোন ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি আপনার হেফাজত করতে চান, আল্লাহর যদি আপনার সুরক্ষণ করতে চান, আল্লাহ রব্বুল আলামিনের হেফাজতে যদি আপনি থাকেন, পৃথিবীর কোনো শক্তি কি আপনার কোনো ক্ষতি করতে পারবে? পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার হেফাজত করেন, আল্লাহর উপর যদি আপনি ভরসা রাখেন, তাহলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ তার নিজের কাজ পরিপূর্ণ করে ছাড়বেন। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের জন্য নির্ধারিত করে দিয়েছেন একটি সুনির্দিষ্ট মাত্রা। তো ভাইরা আমার, এটা একটা বাঁচার উপায় যে আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখুন, জিকির আজকারের যত্ন নিন, আপনি কারো ক্ষতি করবেন না, অপরকে নিজের ক্ষতি থেকে বাঁচান, আর আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখুন যে ইনশা আল্লাহ তাআলা আমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। এইভাবে আস্থা রাখুন, ইনশা আল্লাহ আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সবাইদের ভালো রাখুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে। কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না, না দেব না, দেব না, দেব না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান। কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিএস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিএস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 ক্যালথরপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN GB52LOID 30963401024192, pound account number 01132301, euro account number 01132302, $US account number 01132303. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। Peace TV, মানবতার সমাধান।